ফেরি নিয়ে আমার কাছ থেকে দেখানি 5,000 জরিমানা নাই, কারণ ছুইতে করে একটা হাই না থাকে না। খারাপ লোক নেই, ভালো মানুষ কত টাকা নিচ্ছে আপনাদের কাছ থেকে? 2,500,000 টাকা। আপনার আমেন? আপনার বয়স কত বউ? আমেন আপনার বয়স কত বউ? ৭০-৮০ বছর। আপনার সাথেও খুব দুর্ব্যবহার করছে। আমার নাম কি নাম আপনার? আমার নাম গনি মিয়া। আপনার বাসা কোথায়? বাসা চাকুরিয়া। এই পল্লী বিদ্যুৎ সম্বন্ধে আপনার কাছে কি নাম জানি আপনার? এই গ্রামের নাম কি? কতদিন আগে টাকাটা নিছে? রোজার মধ্যে? তারপরে আরো জরিমানা করছে? না। কয়টা করে বিল আহে? আচ্ছা, এই যে এই এইভাবে যে ই করতেছে, এই বিষয়টা কি আপনারা জামালপুর জিএম সাহেবের এই বিষয়ে কোনো অবহিত করছিলেন? কার বিরুদ্ধে? কি মামলা করছে? পরে এখন কি আপনার কোনো বিল কাগজ দিছে? পাইছেন কি বিলের কাগজ? আচ্ছা, কয় টাকা বিল আছে তখন? আর এই জরিমানা ধরছিল কত? 1,700,000 টাকা। আচ্ছা, কি নাম আপনার? Thank you.
নিজেই দিয়েছেন এখন এই যে অবৈধ টাকা পয়সা নিতেছে এটা কি বিচারছেন আপনি? আচ্ছা কি নাম আপনার? আচ্ছা আপনার বাসা কোথায়? আচ্ছা আপনার কি অভিযোগ? আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছে 50,000 টাকা জরিমানা। আমাদের পাশের বাড়িতে লাইন নিছিল, মানে একবার বাড়িতে কারেন্ট নাই, ওই যে একটা বাতি জ্বালা লেগে লাইন নিছিল, পরে আসে দেখছি, দেখার পরে পরে জরিমানা 50,000 টাকা জরিমানা নিছে বলছিল। কত? আমি অতটা জানি না। কত দিয়েছেন ভাই? 50,000 টাকা দিচ্ছি। আলতা বলছেন কতদিন আগে? কতদিন আগে? এখন কি আপনারা এর বিচার চান? এই অন্যায় ভাবে হয়রানি করতে এটা বিচার চান? অনেক কষ্ট করে আপনার ভাই টাকাটা শোধ করছে। আপনার বাসা কোথায়? বাসা টাকুরিয়া। এই পল্লী বিদ্যুৎ সম্বন্ধে আপনার কি অভিযোগ? পল্লী বিদ্যুৎ আমাকে 1,13,790 টাকা জরিমানা। কি কারণে কাছে আমি নিজে বলতে পারতেছি না। পরে আমি তার কাছে গেলাম 2 জন সাংবাদিক নিয়ে, তারা বললো যে না আপনি এটাকে দিতেও এটাকে মাপ নাই। কারণ কি? কারণ না আমি এখনো বুঝতেছি না। আমার বিলাকা দিছিল, পরে আমি একটা সিডি দিয়ে আমার বিলটা ছেড়ে দিছি। কি সিডি দিচ্ছেন আপনি? আমি সিডি দিয়েছিলাম যে আমার কি কারণ আমার বিল আটকাইলে, কারণটা দর্শাই দেন আমাকে। আমাকে একটা সিডি দিচ্ছে, সিডি মানে আমি সিডি আমি আমার কাছে সেই আজ পর্যন্ত কোনো সিডি দেয় নাই, খালি বলছে আপনি টাকা আনেন আমি বিল বানাই দিব। আচ্ছা কি কারণে জরিমানা করছে আপনারে? আমি একটা আর্থিং থেকে আমি আর্থিং নিয়েছিলাম, আমার ফ্রিজে লাইন পায় না, মানে আর্থিং পায় না, আমি আর্থিং তার থেকে আর্থিং নাই নিয়েছিলাম আমার ঘরে, এটি আমার মানে কারণ অপরাধ। আচ্ছা এই অপরাধে আপনার কত টাকা জরিমানা করছে? 1,13,790 টাকা। আচ্ছা এটা কি মৌখিক ভাবে বলছেন না কোনো লিখিত? আমাকে মৌখিক ভাবে বলছে, কোনো লিখিত কাগজ দেয় না। আমি কাগজ চাইছি তার নামে, কাগজ আনলেন বিল টাকা আনেন গা আমি কাগজ বানাই দিব। আচ্ছা এটা কে বললো? এটা জি এম কামাল, মোস্তফা কামাল। আচ্ছা এই যে একের পর এক ঘটনা আপনাদের এরকম আরো ঘটনা কোনো ঘটনা আরো আছে? আর এই যে আপনি খাতুরিয়া ধোপা দাও এক লোক ওর কাছে টাকা নিয়েছে 50,000, আবার নাসির টাকুরিয়া থাকে নাসির নাম, ওর কাছে নিয়েছে টাকা নিয়েছে 40,000, এরকম আরো অনেক খুঁজতে গেলে সারা শৈশব তোমার 1 কোটি টাকা হাতেই নিয়েছে এই মোস্তফা কামাল বলার দেখা খাতুরিয়া কি নাম। আচ্ছা এই যে এই এইভাবে যে ই করতেছে এই বিষয়টা কি আপনারা জামালপুর পরে এখন কি আপনার কোন বিল কাগজ দিছে? হ্যাঁ পরবর্তী গত 3 দিনে পাইছেন কি বিল কাগজ? আমি যে ছবি থাকি বিল কাগজ পাইছি গত মানে 19 তারিখ, আমি এইটা শোধ করছি 19 তারিখ। আচ্ছা কয় টাকা বিল আসছে তখন? বিল আসছে আমার 2 মাসে বিল আসছে 470 টাকা। আর এই জরিমানা ধরছিল কত? 1,13,790 টাকা। আচ্ছা কি নাম আপনার? অভিরাম। আপনি পল্লী বিদ্যুৎ সম্বন্ধে কি অভিযোগ আপনার? আমি না গেছি, আমি এখন বুঝি নাই, উল্টা হচ্ছে এমনি বিল আছে
ঠিকই আছে, আগের মতনই বিলের কোনো দৃষ্টা হয় নাই। দেখে গেছে আমি যাই, আবার সরকারি লোক যাই 500 টাকা দিয়ে নাগাইছি, তবু আমরা নাগাই না, সোজা করে সরকারি লোক যাই নাগাইছি। আমি খালি আর একটা বাতি চালাই, বিল আছে 252 টাকা, 352 টাকা, আবার এটা 228 টাকা। এই যে জরিমানা যে আপনি দিলেন, এরপরে যে টাকাটা কেড়ে নিল, কার কাছে জরিমানা দিলেন? আর মহিলা মানুষ চিনি না তো, ওই কুলামি তো সিম সমস্যা করে দেখাটা, আর উনি টাকা কেড়ে নিতাম না। আর নিজেই দিয়েছেন? হ্যাঁ। এখন এই যে অবৈধ টাকা পয়সা নিতেছে, এটা কি বিচারছেন আপনি? বিচারছেন না, বুঝি নাই কে বুঝে হচ্ছে বিল থাকে কি নাম আপনার? আচ্ছা আপনার বাসা কোথায়? আচ্ছা আপনার কি অভিযোগ? আচ্ছা এই যে ওই টাকাটা কারে দিছে? কতদিন আগে? কতদিন আগে? তাও 5-6 মাস আগে। এখন কি আপনারা এর বিচার চান? এই অন্যায় ব্যবহার করতে বিচার চান? অবশ্যই, কারণ আপনার ভাই টাকাটা শোধ করছে? প্রতিবন্ধী